হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্ল্যাকবোর্ড স্টাডি। দেখো, আশা করি সবাই সকলেই পাস করেছো। তো আমার এখানে তো সবাই পাস করেছে, আমার যত স্টুডেন্ট ছিল দু একজন বাদ দিয়ে। তো যাই হোক, যারা যারা পাস করেছে অবশ্যই কমেন্ট করবে এবং খুব দৌড়াও। তার কারণ হচ্ছে টেনশনের কারণ, তোমরা দেখতে পাচ্ছ লিস্ট জারি করে দিয়েছে প্রত্যেক জেলাতেই 3/12/2019, মানে ডিসেম্বরের 3 তারিখ থেকে মাঠ শুরু। তো যারা ইতিমধ্যে দৌড় প্র্যাকটিস করছো তাদের ক্ষেত্রে খুবই ভালো, কিন্তু যারা প্র্যাকটিস করবে পরীক্ষার পাশ করার পর তাদের কাছে খুবই দুঃসংবাদ। কারণ এই কদিনে রান তোলা মানে একটা খুবই কঠিন ব্যাপার। তো খুবই দুঃখের খবর, 3 তারিখ থেকে মাঠ। আর দেরি না করে আজকে থেকেই দৌড় শুরু করে দিতে পারো। তো দেখো, 26/12 অনেক ডিসেম্বরে 3 তারিখ থেকে মাঠ, মানে খুবই তাড়াতাড়ি। আর হাতে মাত্র কয়দিন, 13 দিন মাত্র, মানে এখন থেকে রান তোলা অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছ তোমরা কদিন পরে অ্যাডমিট কার্ড ডাউনলোড, 22/11/2019 ডাউনলোড করবে তোমরা ই কল লেটার। তারপরে মাঠ আজকে থেকে দৌড় শুরু করে দাও। ধন্যবাদ, ভালো থাকবে।